ইফালিতে বেতন না পাওয়ায় এক মাস আগেই চাকুরি ছেড়েছিলেন শবনম ফারিয়া। প্রতিষ্ঠানটিতে যোগদানের 3 মাস পর বেতন হিসেবে 1 টাকাও পাননি বলে জানান এই অভিনেত্রী। গণমাধ্যমকে শবনম ফারিয়া বলেন, প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পর অফিসিয়ালভাবে 3 মাস কাজ করলেও কোনো বেতন পায়নি, ইভালি থেকে 1 টাকাও বেতন পায়নি। আমি যোগদানের পর থেকেই জানতে পারি ভেতরে বেতন নিয়ে সমস্যা চলছিল, তাই 3 মাস কাজের পরই গত অক্টোবরের শেষ সপ্তাহে আমি চাকুরি ছেড়ে চলে আসি। ইভালের সিইও এমডি রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গ্রেপ্তারের পর ফারিয়ার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, যখন চাকুরিতে ছিলাম তখন ইভালি নিয়ে কোনো স্টেটমেন্ট দেইনি, এখন তো আর চাকরি করছি না, তাই এখন প্রতিষ্ঠানটি নিয়ে স্টেটমেন্ট দেওয়ার প্রশ্নই আসে না। এদিকে চাকরি বাবদ ইফালি থেকে কোনো অর্থ পাননি বলে জানিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। ইফালির শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হয়েছিলেন তাহসান। চলতি বছরের মার্চ মাসে ফেস অফ ইফালি হিসেবে প্রতিষ্ঠানটিতে যোগ দেন তাহসান। এরপর 15ই মে তাদের একটি বিশেষ ফেসবুক লাইভে অংশ নেন তিনি। জানা গেছে প্রায় 4 মাস আগেই ইফালির সঙ্গে চুক্তি বাতিল করেন এ গায়ক। তিনি এখন আর প্রতিষ্ঠানটির সঙ্গে নেই। ক্রেতাদের পণ্য ডেলিভারি না দেওয়ার বিতর্ক বাজারে ছড়িয়ে পড়লে মে মাসে ইফালির সঙ্গে চুক্তি বাতিল করেন এই সঙ্গীত তারকা। চুক্তির সময় কিছু টাকা পেলেও পরবর্তী 2 মাসে প্রতিষ্ঠানটি থেকে কোনো অর্থ পাননি বলে দাবি করেছেন তাহসান। মেহেরনিগার মণি, বাংলাদেশ কণ্ঠস্বর।